এসএসসি নিয়ে সরগরম রাজ্য। ইতিমধ্যেই বাগদার চন্দন মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে সিবিআই তদন্তের দাবি বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়ার। ইতিমধ্যেই তিনি এলাকা ছাড়া বাড়ি গিয়েও তার খোঁজ মেলেনি, মুখে কুলুপ প্রতিবেশীদের। এসএসসি নিয়ে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। ঘটনায় ইতিমধ্যেই আদালতের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। ইতিমধ্যেই বেশ কয়েকবার কলকাতায় সিজিও কমপ্লেক্সে সিবিআই জেরার মুখে পড়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী। প্রতিদিনই রাজ্য জুড়ে এই ইস্যুতে আন্দোলন অব্যাহত। এসবের মাঝেই নতুন করে বিতর্ক উস্কে দিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। সরাসরি নাম করে এসএসসিতে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেবার অভিযোগ তুলেছেন তিনি। উত্তর চব্বিশ পরগনার বাগদার চন্দন মণ্ডল নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্যারাটিচারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এ বিষয়ে অশোকবাবুর দাবি, পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে এসএসসিতে, বহু ছেলেমেয়ের চাকরি হয়েছে টাকার বিনিময়ে। বাগদার ওই প্যারাটিচারের হাত ধরে আরও বেশ কিছু ছেলেমেয়ের কাছ থেকে টাকা নিয়ে রেখেছেন বলেও অভিযোগ তুলেছেন অশোকবাবু। এ বিষয়ে তিনি আবেদন করেছেন চন্দন মণ্ডলকে সিবিআই হেফাজতে নেবার জন্যে। এ বিষয়ে অশোক কীর্তনিয়া ঠিক কি বলেছেন আসুন শুনে নেব। বাগদার যে একজন ভদ্রলোক আছেন চন্দন মণ্ডল, প্যারাটিচার যতদূর সম্ভব জানি, তিনি হাজার হাজার ছেলেমেয়েদের চাকরি দিয়েছেন। যারাই টাকা নিয়ে গিয়েছে তাদেরকে চাকরি দিয়েছেন। এখনো কয়েক হাজার ছেলেমেয়ের কাছে চাকরি নিয়েছে, তাদেরকে চাকরি দিতে পারেনি। মানে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, আপনি সিবিআইর মাধ্যমে এই চন্দন মণ্ডলকে যদি সিবিআইর হেফাজতে নেওয়ার অর্ডারটা দেন, সিবিআই যদি চন্দন মণ্ডলকে হেফাজতে নিতে পারে, তাহলে দেখবেন যে হিমছৈল যে পাহাড়, সে পাহাড়টা ধস নেমে যাবে, গোড়া ভিতটা হচ্ছে চন্দন মণ্ডল। অশোকবাবুর অভিযোগের ভিত্তিতে এদিন আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার মামা ভাগ্নে শক্তিগড় গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা চন্দনবাবু। এই গ্রামেরই স্কুলে প্যারাটিচার হিসেবে চাকরি করেন চন্দন মণ্ডল। লোক মুখে খোঁজ নিয়ে আমরা পৌঁছে গেলাম চন্দন মণ্ডলের বাড়িতে। মোটামুটি বেশ বড়সড় বাড়ি, তবে গোটা বাড়িতে কেউ কোথাও নেই, তালা বন্ধ সামনে থেকে। ডাকাডাকি করেও সাড়া মেলেনি কারো। তার বিষয়ে খোঁজ নেবার জন্যে আমরা কথা বলার চেষ্টা করেছি এলাকার সাধারণ মানুষের সাথে, তবে আশ্চর্যজনকভাবে স্থানীয়রাও যেন মুখে কুলু পেটেছেন। দু একটি কথা বলতে না বলতেই কেমন যেন ক্যামেরার সামনে থেকে পালিয়ে যাবার চেষ্টা করলেন তারা। তবে স্থানীয় সূত্রে জানা গেল, রাস্তার পাশের এই বাড়িতেই কয়েক মাস আগেও নাকি সকাল থেকে লম্বা লাইন পড়ে যেত। বাস থেকে প্রায় দশ বারো জন করে লোক নামতেন। দীর্ঘ মোটর বাইকের লম্বা লাইন থাকতো এই বাড়ির সামনে। তবে তারা ঠিক কি কারণে চন্দনবাবুর সাথে দেখা করতে আসতেন তা জানা যায়নি। দু চারজন এমনি তো অনেক টিচার মাস্টারমশাই মানুষ, তারপরে আপনার টিউশনি করে ইংরাজির মাস্টারমশাই, এভাবে লোকজন আসে। আর কারা কী হবে সেটা বলা যাবে, লাখজন আসে মোটামুটি প্রচুর, তো দু একজন তো আসতোই। আর এমনি এলাকার গ্রামের দু একটা ছেলে তো বসে থাকে। স্থানীয় সূত্রে খবর, খুব অল্প সময়ের ব্যবধানে বেশ ফুলে ফেঁপে উঠেছিলেন তিনি। তার প্রভাব পড়েছিল তার চলাফেরায়। গত দু তিন বছর এলাকাতে বেশ জাঁকজমকভাবে কালী পুজোর আয়োজনও করতেন, সেখানে দান ধ্যানও করতেন তিনি, সে কথাও অবশ্য গ্রামবাসীরা স্বীকার করেছেন। এ বিষয়ে বাগদার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা দুলাল বর বলেন, আমার সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে, আমার শোনা কথা বাগদা এলাকাতেই প্রায় একশো ছেলেমেয়ের চাকরি হয়েছে তার হাত ধরে, কেউ পাঁচ লক্ষ, কেউ আট লক্ষ, কেউ বা দশ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এমনই শুনেছি। এমন কয়েকজনকেও চিনি যারা টাকা দিয়ে রেখেছেন অথচ এখনও চাকরি পাননি। গোটা বিষয়টি নিয়ে দুলালবাবু অভিযোগ তুলেছেন শাসক দলের বিরুদ্ধে। তার অভিযোগ, শাসক দলের একাংশের মদতেই ফুলে ফেঁপে উঠেছিল চন্দন। ও হচ্ছে মামা ভাগিনা শক্তিগড় গ্রামের বাসিন্দা, ওনার প্যারাটিচার উনি ওই শক্তিগড় স্কুলেরই, এবং আমি খুবই ভালো চিনি ওনার পরিবারের সঙ্গে, আমার
পরিচয় আছে, যা খবর আছে। বাগদা থানার বড়োবাবুই তো সব জানে, এবং বাগদা থানা থেকে দারোগারাও ওকে ধরে সে দারোগাদের ছেলে মেয়েদেরও চাকরি করিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আর কী বলতে পারবো, এ তো আপনারা সবই জানেন, ওপেন সিক্রেট। ধারণা শতাধিক বাগদাতেই শতাধিক ছেলে মেয়ে চাকরি দিয়েছে। দেখুন, সবই শোনা কথা, 5 লাখও শুনেছি, 8 লাখও শুনেছি, 10 লাখও শুনেছি। যারা দিয়েছে তারা বলতে পারবে, যিনি নিয়েছে তিনি বলতে পারবেন। আমি 2-3 জনকে জানি যারা এখনও টাকা ফেরত পায়নি। মা মেয়ে একসঙ্গে চাকরি পেয়েছে ওনারই বাড়ির আশেপাশে। মা হাই স্কুলে মাধ্যমিক পাশ করেনি, পরে ওই যে বাইরে কে মুক্ত বিদ্যালয় নাকি তাতে পাশ করে মা মেয়ে একসাথে ওনার মাধ্যমে পেয়েছে। দেখুন, সিবিআই কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস নেই। সবই তো গট আপ দেখছি। সিবিআই এত কেস হাতে পেল, নারদা সারদার কেস ফয়সালা করলো না কেন সিবিআই? এ বিষয়ে আমরা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি গোপাল শেঠের সাথে কথা বলেছিলাম। এ বিষয়ে গোপাল শেঠ জানান, মহামান্য আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। আমাদের দলের মধ্যে এমন কোনো লোক নেই, আমরা এরকম নামও কখনো শুনিনি। তবে যারা বলছেন তাদের সাথেই হয়তো লেনদেন ছিল, সেই কারণেই তারা বলতে পারছেন। অভিযোগ করতেই পারে, এনকোয়ারি করছে ইডি এবং সিবিআই মহামান্য আদালতের নির্দেশ অনুসারে। আমাদের দলের মধ্যে এরকম কোনো লোক নেই যে রাজনৈতিক সাংগঠনিকভাবে হোক আর কোনো আমাদের মিছিল মিটিং হোক, আমরা কোনো দিন এরকম লোকের নাম শুনিনি। উনি যেটা এলাকার মানুষের কাছ থেকে পেয়েছি, উনি একজন বামপন্থী ঘরানার লোক এবং লোকাল এলসিএম মহাদেব খার সঙ্গে ছিলেন, যারা ওদের সঙ্গে বিজেপিরকে অনেক রকমভাবে সাহায্য করছে। এই চার জন্য রঞ্জন না চন্দন, এটাকে অশোক কীর্তনিয়াবাবু যিনি বিধায়ক গণগার তিনি বলতে পারছেন, তার সঙ্গেও লেনদেন আছে, বের করলে বেরিয়ে যাবে। যারা যারা বলছেন তারা আগে তাদের ব্যাপারটা ইডি সিবিআই ভালো করে তদন্ত করে দেখুক, বিজেপির ইলেকশন পারপাস টাকা খরচ করেছে কি না, কে কার বাড়ি গিয়েছে। আমরা রাজনীতি করি, রাজনৈতিকগতভাবে এই মানুষটার কোনো দিন আমরা হদিস পাইনি। তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকলে তো আমাদের সঙ্গে থাকত, এখন কেউ যদি দালাল হয় সেখানে গিয়ে তো আমাদের কিছু কিনা, চন্দনবাবু দোষী কি নির্দোষ সেটাও ইডি সিবিআই প্রমাণ করবে। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।